আজকে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো ইউটিউবে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, এর আগে প্রচুর ভিডিও হয়েছে যেগুলো আপনারা দেখেছেন, সব কিছুই বলা হয়ে গেছে। আমি শুধু এখানকার স্থাপত্য আর প্রাকৃতিক পরিবেশ এগুলোই তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখতে থাকি সেগুলো। শব্দটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই শব্দটির সাথে জড়িয়ে আছে আবেগ, স্মৃতি, ভালোবাসা ও নস্টালজিয়া। 1921 সাল থেকে আজকে 2021 সাল, প্রায় 100 বছরের পথ চলা। এই 100 বছরের পথ চলার সাথে জড়িয়ে আছে কত স্মৃতি, কত ইতিহাস এবং কত সামাজিক পরিবর্তনের নীরব সাক্ষীর ইতিকথা। আমরা যারা পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী, আমাদের কাছে গর্বের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু স্মৃতিসৌধই নয়, এটি একটি শহরের ল্যান্ডমার্ক হিসাবে বিবেচিত হয়। বিশ্বের দরবারে কলকাতাকে তুলে ধরার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল নীরবে একটি আইকনের ভূমিকা পালন করে চলেছে। সে যে কোনো সিনেমাই হোক, কোনো শিল্পীর তুলিতে পোর্ট্রেটই হোক বা পাঠ্যপুস্তকের বই হোক, ভিক্টোরিয়া মেমোরিয়াল নিজেই নিজের আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে একক এবং অদ্বিতীয়ভাবে। এইবার মহারানী ভিক্টোরিয়ার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এই মহারানী ভিক্টোরিয়ার জন্ম হয় 1819 সালে এবং তার মৃত্যু হয় 1901 সালে। এই মহারানী ভিক্টোরিয়া ছিলেন যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের রানী এবং তার সাথে ভারতের সম্রাজ্ঞী। তিনি হাউস অফ হ্যানোভারের শেষ ছিলেন এবং তার যুগের নামকরণ করা হয় ভিক্টোরিয়ান যুগ। এইবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাহিনীর ইতিহাসের দিকে একটু আলোকপাত করব। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত হয় 1901 সাল থেকে 1921 সালের মধ্যে। মহারানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় 1901 সালে এবং তার স্মৃতিকে সংরক্ষণ করার জন্য এই স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এবং বর্তমানে এটি একটি জাদুঘরের রূপদান পেয়েছে। 1901 সালে মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুতে লর্ড কার্জন একটি উপযুক্ত স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত ও পরামর্শ দেন এবং সেই স্মৃতিসৌধের সাথে থাকবে একটি জাদুঘর এবং সুবিশাল ও সুসজ্জিত বাগান বিশিষ্ট একটি ভবন। এই উদ্দেশ্যে লর্ড কার্জন বলেছিলেন, আসুন আমাদের একটি ভবন হোক সুসজ্জিত, প্রশস্ত, স্মারক এবং জমকালো, যার দিকে কলকাতার প্রত্যেক আগন্তুক ফিরে আসবে, যার দিকে ইউরোপের সমস্ত বাসিন্দারা ঝাঁকে ঝাঁকে আসবে এবং যেখানে সমস্ত শ্রেণী ইতিহাসের পাঠ শিখবে এবং তাদের চোখের সামনে অতীতের বিষয়গুলিকে পুনরুজ্জীবিতভাবে দেখতে পাবে। প্রিন্স অফ ওয়েলস 4 জানুয়ারি 1906 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 1912 সালে অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য শেষ হওয়ার আগে সম্রাট পঞ্চম জর্জ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা করেন। এইভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি একটি রাজধানী প্রধান শহরে না হয়েও একটি প্রাদেশিক শহরে নির্মিত হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 1921 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীকালে 1947 সালের পরে এই স্মৃতিসৌধে কিছু সংযোজনও করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালটি প্রধানত ব্রিটিশ কর্মকর্তা এবং ভারতীয় ব্যক্তিদের দ্বারা অর্থায়ন করা হয়েছিল। এই তহবিল সংগ্রহের জন্য লর্ড কার্জনের আবেদনের প্রতি ভারতীয় জনগণ এবং রাজনৈতিকবিদরা উদারভাবে সাড়া দিয়েছিলেন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তখনকার দিনে নির্মাণের জন্য খরচ হয়েছিল 1,05,00,000 টাকা। এই অর্থ পুরোটাই স্বেচ্ছাসেবীদের চাঁদা থেকে প্রাপ্ত হয়েছিল। 1905 সালে লর্ড কার্জন প্রস্থান করার সময় এই নির্মাণ কার্য কিছুটা বিলম্বিত হয়। এই নির্মাণের কাজ দেওয়া হয়েছিল তৎকালীন মেসার্স মার্টিন অ্যান্ড কোম্পানিকে, যার সুপারস্ট্রাকচারে নির্মাণ কাজ শুরু হয় 1910 সালে।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন, যার জন্ম 1843 সালে এবং মৃত্যু 1924 সালে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশাটি ইন্দো সারাসেনিক পুনরুজ্জীবনবাদী শৈলীতে, যা ভেনিসীয়, মিশরীয়, ডেকানি স্থাপত্যের প্রভাবসহ ব্রিটিশ এবং মুঘল উপাদানের মিশ্রণ ব্যবহার করা হয়। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সাদা মাকড়ানা মার্বেল দিয়ে নির্মিত হয়। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানগুলোর রূপদান করেছিলেন লর্ড রেডসডেল এবং ডেভিড পেইন। এমারসনের সহকারী ভিনসেন্ট জেরম এস ভিক্টোরিয়ার উত্তর দিকের সেতু এবং বাগানের দরজাগুলির নকশা করেছিলেন। উইলিয়াম এমারসনই 1902 সালে ভিনসেন্ট জেরম এসকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশার জন্য নিযুক্ত করা হয়েছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দৈর্ঘ্য 338 ফুট এবং প্রস্থ 228 ফুট এবং উচ্চতা 184 ফুট। এর কেন্দ্রীয় গম্বুজের ওপরে আছে বিজয়ের দেবদূত, যার উচ্চতা 16 ফুট। গম্বুজের চারপাশে শিল্প, স্থাপত্য, ন্যায় বিচার এবং দাতব্য সহ রূপক ভাস্কর্য রয়েছে। উত্তর দিকের বারান্দায় রয়েছে মাতৃত্ব, বিচক্ষণতা এবং শিক্ষার ভাস্কর্য। নকশার দিক থেকে এটি তাজমহলের মতো গম্বুজ। চারটি উপকূল, অষ্টভুজাকার গম্বুজ বিশিষ্ট ছেত্রি, উঁচু দ্বার, সোপান এবং গম্বুজযুক্ত মিনারের প্রতিধ্বনিত করে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মোট বাগানের আয়তন হল 64 একর। এই বাগানগুলি রেডসডেল ও ডেভিড প্রাইন দ্বারা রূপদান করা হয়েছিল। এই বাগান জুড়ে রয়েছে ভিক্টোরিয়ার একটি ব্রোঞ্জের মূর্তি, যেখানে তিনি সিংহাসনের ওপরে উপবিষ্ট। আর রয়েছে ওয়ারেন হেস্টিং, চার্লস কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ, আর্থার ওয়েলেসলি, লর্ড ডালহৌসি সহ বিভিন্ন ব্যক্তিদের মূর্তি। এতক্ষণ ধরে আমরা জানলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিভিন্ন নির্মাণ শৈলীর ইতিহাস। এইবার একটু জেনে নেওয়া যাক এই স্থানে আমরা কিভাবে সহজেই পৌঁছাব। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল মধ্য কলকাতার প্রাণকেন্দ্র তথা ময়দানে অবস্থিত।
শহরের যে কোনো প্রান্ত থেকেই এখানে অতি সহজে আসা যায়। মেট্রোতে আসতে হলে রবীন্দ্রসদন স্টেশনে নামতে হবে, তারপর সেখান থেকে সহজেই পায়ে হেঁটে এখানে পৌঁছানো যায়। আর যারা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে আসতে চান, তারা এক্সাইডগামী যে কোনো বাস ধরে এক্সাইড মোড়ে নামতে হবে, তারপর সেখান থেকে পায়ে হেঁটে 3-4 মিনিটের মধ্যেই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে যাবে। আর যারা বিভিন্ন জেলা থেকে বাসে আসতে চান, তারা বাসে করে ধর্মতলায় এসে নামবেন এবং ধর্মতলা থেকে এক্সাইডগামী যে কোনো বাস ধরে খুব অল্প সময়ের মধ্যেই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা পৌঁছে যাবেন। এতক্ষণ আমরা পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে দেখলাম এবং তার স্থাপত্য এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। কীরকম দেখতে লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ধন্যবাদ। Thank you.